ভারতের মণিপুর রাজ্যে নতুন করে সহিংসতায় চারজন নিহত হয়েছেন আহত বেশ কয়েকজন এই ঘটনায় রাজ্যের পাঁচ জেলায় জারি করেছে হয়েছেন প্রশাসন ভারতীয় গণমাধ্যম জানায় মণিপুরের থৌবল জেলায় একদল অস্ত্রধারী স্থানীয়দের ওপর অতর্কিত হামলা চালায় তবে অস্ত্রধারীদের পরিচয় শনাক্ত করা যায়নি হামলার পর তাদের ব্যবহৃত একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা এদিকে এক ভিডিও বার্তায় সহিংসতার ঘটনায় তীব্র নিন্দা জানান মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং গেল সপ্তাহে মোরে শহরে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর চার সদস্য আহত হন